কুটবুদ্ধি তো তুমি আমাকেও হাত বানিয়ে দিলে বাবা, আমার এই কুটবুদ্ধি তো তোমার কাছে শেখা মাতুল। সাক্ষী সাজিয়ে ওই বড় ভাবনেকে বেমালুম বুঝিয়ে দিলে। মা ভানুমতি আর যুযুধান গিয়েছিল পাণ্ডবদের শিবিরে তার বিরুদ্ধে বিষ ঢালতে। শুধু কি তাই মাতুল, বৌদির সঙ্গে যুযুধনের যে একটি খারাপ সম্পর্ক আছে সে কথাটাও দাদা বিশ্বাস করতে বাধ্য হলো। সেই জন্যই তো বলি, সেই জন্যই তো বড় ভাগ্নে এগিয়ে গিয়ে মেয়েকে একেবারে ওদের দুজনকেই কারাগারে পাঠিয়ে দিলে, হয়তো হয়তো প্রাণদণ্ড দিতে। এছাড়ার উপায় ছিল না মাতুল, যুযুধন আর বৌদি যেভাবে দাদাকে তাতাচ্ছিল ওদের কথা শুনে যে কোনো দিনই দাদা ওই পাণ্ডবদের হাতে ইন্দ্রপ্রস্থ তুলে দিবে। কি তুমি কি তোমার, আমি কিন্তু তোমার তোমার বুদ্ধির প্রশংসা করি, আমি তোমার যোগ্য শিষ্য হতে পেরেছি। শিষ্য কি বলছো বেজো ভাগ্নে, আমি আমি শপথ করে বলতে পারি এই হস্তিনার সিংহাসনের যোগ্য মহারাজ একমাত্র তুমি। সিংহাসনের লোভ আমার নেই মাতুল, সিংহাসনে দাদাই থাকবে, আমি শুধু স্বাধীনভাবে রাজকার্য করে যেতে চাই। আমি জানি না বেজো ভাগ্নে, তোমার ভাতৃভক্তি ওই তেতা যুগের ভরতকেও ছাড়িয়ে ওসব কথা থাক মাতুল, দেখো অঙ্গরাজের পুজো সারা হলো কি না, আমরা আর কতক্ষণ এই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে অপেক্ষা করব। পূজার অনেক আগেই সারা হয়ে গেছে, মধ্যম করো। তবে কি প্রসাদ খাচ্ছিলে অঙ্গরাজ? না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের অমৃত বাণী শুনছিলাম। অঙ্গরাজ ছি 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 ছি, এ তোমরা কি করলে মাতুল? মনে রেখো মোর অনেক ভানুমতি খেয়ে আমি মাতৃকালে পূজা তোমার মুখের কথা বাবাজি, কে না জানে ওই নারীদের প্রতি তোমার একটু দুর্বলতা আছে। তাহলে আমি ভুলে যাবো যে তুমি করতের মতো আমরা এখানে ঝগড়া করতে আসিনি, যে জন্য এসেছি বলে বিদায় হলে আমি বাধিত হব। গুপ্তচর মুখে জানতে পারলাম যদুপতি যদুপতি পাণ্ডবদের দুধ হয়ে কৌরব সভায় আসছেন, তবে আমায় কি করতে হবে? হস্তিনার প্রবেশ পথে গিয়ে তুমি ওই কৃষ্ণকে গিয়ে বলবে গুরুরাজ তার সঙ্গে দেখা করবে না। এ কাজ তো তোমরাও করতে পারো, কৃষ্ণ আমাদের কথা বিশ্বাস করবে না। তুমি দানবীর, তুমি বুঝেছি, আর বলতে হবে না। যদুপতি যখন আসছেই এই হস্তিনার পথে গিয়ে তাকে আমি বলবো ধুলো পায়ে ফিরিয়ে দেবে, তাকে আমি হস্তিনাপুরের প্রাসাদে সাদর অভ্যর্থন করে নিয়ে যাবো। কি স্পর্ধা নয়, এ আমার কর্তব্য তো শাসক, কর্ণ তার বন্ধু গুরুরাজের আদেশে প্রাণ দিতে পারে কিন্তু তার ভাই দুঃশাসনের আদেশ মানতে সে বাধ্য নয়। তুমি যুদ্ধ চাও না? যুদ্ধ না হলে তো তোমার মঙ্গল, হেমসেনের প্রতিজ্ঞা নিশ্চয়ই তোমার মনে আছে। তুমি আছো কি করতে? আমি নিয়েছি অর্জুনের ভার, কিন্তু ভীমসেনের হাতে তোমার নিস্তার নেই, সে তোমার ওই বক্ষ রক্ত পান করবে।
মেজো ভাগলে কাহে গন্ডারের চামড়া না থাকলে এইসব অপমান কি সহ্য অপমান পরিচয় তোমার আছে, সব পরিচয়ের ঊর্ধ্বে তার স্থান। কে? আমি আমি ভুল দেখছি না তো? বাসুদেব কি কি সৌভাগ্য আমার, এই হতভাগ্য কর্ণের তুমি প্রণাম নাও যতপতি। স্বস্তি স্বস্তি, কিছুক্ষণ আগে ওই মাতর শকুনি এসে বলছিল তোমাকে হস্তিনা পথ থেকে জানো আমি তোমাকে ফিরিয়ে দিই, কিন্তু তার আগেই আমি এই হস্তিনাপুরে প্রবেশ করেছি, তবে কৌরব সভায় এখনো আমার যাওয়া হয়নি। আমি আমি তোমায় নিয়ে যাব বাসুদেব, আমি তোমায়। আপাতত তার আর কোনো প্রয়োজন নেই সখা, দু চার দিন আমি বিদুরের বাড়িতে আতিথ্য গ্রহণ করব, পরে ফিরে এসে। তাহলে আমার কাছে কি উদ্দেশ্য বাসুদেব? তোমাকে তোমার সত্য পরিচয় জানাতে। সত্য? আমি আমি সুতপুত্র কৌরবের কৃতদাস, এর চেয়ে সত্য কি আর কিছু নেই বাসুদেব? আছে কর্ণ আছে, তুমি সুতপুত্র নও, দেব অংশে তোমার জন্ম, সূর্যদেব তোমার পিতা। বাসুদেব! হ্যাঁ অঙ্গরাজ। সূর্যদেব আমার পিতা, তাহলে কি উদয় চলে তাকে দেখলে? অরণ্যে আমার বুকটা ভরে যায়, আমার অস্তা চলে গেলেই তো চোখ ধরে নেবে আসে শ্রাবণের ধারা, তাই কি কেনের উন্মেষ দেখেই আমি তাকে এত ভালোবাসি বাসুদেব। তাই আর পাণ্ডব চরণী মহাসতী কুন্তী তোমার মা। পাণ্ডব চরণী, পাণ্ডব চরণী কুন্তী আমার আমার মা। হ্যাঁ অঙ্গরাজ, জ্যেষ্ঠ পাণ্ডব তুমি। আমি আমি যদি মাতা কুন্তীর সন্তান হই, তাহলে কেন তাহলে কেন আমি শত পুত্র নামে বিবেচিত? তুমি মাতা কুন্তীর কুমারকালীন সন্তান, তাই লোক নিন্দার ভয়ে অসহায় মা
তোমায় ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তার জন্য তিনি এখন থাক বাসুদেব। আর আমি শুনতে চাই না যে মা তার কর্মস্থান দিয়ে মায়ের থেকে লোক নিন্দার ভয় বেশি হয়, তার তার পরিচয় অজ্ঞাত থাক আমার জীবনে, অজ্ঞাতই থাক বাসুদেব অজ্ঞাত থাক। আমি রাত আশ্রিত এই সত্যই আমার কাছে, আমার জীবনে সত্য হোক। কিন্তু তোমার মা তিনি যে অনুতপ্ত হৃদয়ে তোমার আশায় পথ চেয়ে বসে আছে। আমি আমি চাই না, আমি চাই না বাসুদেব, বঞ্চিত মাতৃশ্রেষ্ঠ মন্দাকিনী সদা আমি আমি পান করতে চাই না। চার পিজল ধারা পান করে আমি মানুষ হয়েছি, তার স্নেহের পারাবারে আমার কাছে অনেক বড় অনেক সান্ত্বনার। তবু যে ভেবে দেখো অঙ্গরাজ, আমি যে পাণ্ডব চরণীকে কথা দিয়ে এসেছি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। বাসুদেব তুমি দানবীর, তুমি আমায় শূন্য হাতে ফেরাবে ভাই। না না ভাই না বাসুদেব, হে রাজভিক্ষু কর্ণ কাউকে শূন্য হাতে ফিরাই না, আর আমি তোমাকেও ফিরাবো না। কি দেবে আমায়? দেব এই হতভাগ্য কর্ণের হৃদয় পতিত অশ্রুপানি। কর্ণ তুমি আমার মাতা কোন দিকে বলো, যদি কুরুক্ষেত্রের যুদ্ধ হয় আমি একমাত্র কর্ণ ছাড়া একমাত্র অর্জুন ছাড়া আমি কাউকে বধ করব না। আমার মাতা কুন্তি পঞ্চম পুত্রের জননী, তিনি পঞ্চম পুত্রের জননী থাকবেন। কথা আস্তু আমি তাই বলবো। দয়া করে যখন এসেছো আমার বাড়িতে, আজ নয় কর্ণ, আজ বিদুর আমার জন্য অপেক্ষা করছে। বেশ তবে আদেশ দাও আমি আসি। এসো বন্ধু এসো। হ্যাঁ তোমার কর্তব্য নিষ্ঠায় আমি বড় প্রীত হয়েছি কর্ণ, যদি কিছু বর চাও। বর বর আমাকে তুমি বর দেবে? বর যদি দেবে তবে এই বর দাও বাসুদেব, আমি লোভে ক্ষোভে সহস্র লোভে আমি যেন আমার শাখা তোমাকে ভুলতে না পারি, তাকে ভুলে যেতে না পারি। কর্ণ আত্মপ্রকৃত কর্ণ, এছাড়া তোমার কাছে কিছু চাই না বাসুদেব, তোমার কাছে আর কিছু চাই না। ভাগ্য বিরণিত তুমি নও কর্ণ, দুর্ভাগ্য এই ভারতের। তাই মহাভারতের মহান চরিত্র ধর্মবীর কর্মবীর দানবীর এই কর্ণকে কৌরবের সঙ্গে অকালে ঝরে যেতে হবে, ওই কালের কবলে। সবই যে বিধিলিপি কর্ণ, সেই বিধাতা কে? একি শকুনি তুমি এখানে? তোমার গায়ের গন্ধ পেয়েই তো, তাই তো দুঃশাসনকে মিথ্যে বলে আমাকে আমাকে এখানে চলে আসতে হলো। তা আমার পিছু নেবার কারণ? অকারণে শকুনি তোমার পিছু নেয়নি বাসুদেব। ও বুঝেছি, হস্তিনাপুরে প্রবেশ করার পর তুমি আমায় তাড়িয়ে দিতে না পেরে এখন এসেছো ফিরিয়ে দিতে। তোমায় তাড়াতে পারে এমন সাধ্য কার? তোমার অসাধ্য তো কিছুই নেই শকুনি, দুর্যোধনের যত কিছু দুষ্কর্মের মূল তো তুমি। আর আর তুমি বুঝি যন্ত্রী নও? কি যাতা বলছো শকুনি? শকুনি যাতা বলে না মাধব, আমি আমি যখনই যা যা করেছি ঠিক তার আগে আমার এই বুকের মাঝে তোমারই ছবি দেখতে পেয়েছি, তোমারই নির্দেশে আমি তা করেছি। চুপ করো নরাধম, তোমার নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে তুমি সাধু সাজতে চাও? তুমি তা বলবে বই কি,
যন্ত্রীকে তো কেউ চিনবে না, শুধু শুধু এই সত্যের নামটা। এই জগৎ সংসারের বুকে কলঙ্কিত। বাতুলের প্রলাপ শোনার সময় আমার নেই, কি জন্য তুমি পিছু নিয়েছো তাই বলো। তুমি আমায় মুক্তি দাও। অর্থাৎ ভিতরে আর কখানা আমার কাছে ছিল। এই হারে আমি পাশা তৈরি করেছি, এই পাশাই আমার জীবনে চরম কলঙ্ক এনে দিয়েছে। ভেবেছিলাম ওই গঙ্গার জলে বিসর্জন দেবো, তাই দাও কে, কিন্তু গঙ্গা যে শুকিয়ে যাবে দয়াময়, তাই তো আমি তোমার কাছে এসেছি। তুমি কি করছো? বিসর্জন দিলাম। আমি এই অস্থি নিয়ে কি করবো? তা তুমি জানো মাধব, এবার ভাই মুক্তি দাও শকুনি। মুক্তির সময় এখনো হয়নি শকুনি, শোনো কান পেতে শোনো কানের বিষা। সর্বধর্মান্ন পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহন্তং সর্বপাপেভ্যো মোক্ষরিষ্যামি মা শুচ। এই জগৎ সংসারের